আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। সকালে ঘুম থেকে উঠলাম, উঠে জানালাটা খুলে দিলাম। আমি ঘুম থেকে উঠে সবসময় জানালাগুলো খুলে বারান্দায় আসি। বারান্দায় আমার বাইরের পরিবেশটা দেখতে খুব ভালো লাগে। আজ বাইরের পরিবেশটা অনেক সুন্দর লাগছে। আজকে ঠান্ডা, খুব ঠান্ডা বাতাস বইছে। খুবই সুন্দর লাগছে, মিষ্টি রোদ। রুম অন্ধকার হয়ে আছে, তাই সকালে উঠে আমি জানালাগুলি খুলে দেই। আমার বাসার চারপাশ দিয়ে রোদটা আসে, ওটা আমার পাশের বিল্ডিং, খুবই ভালো লাগে। আমার দরজায় সব সময় তো কুরসি থাকে, এটা আমি ঘুম থেকে উঠে দেখি, সালাম করি। সকালের থাল বাসন ধুয়ে নিচ্ছি। এখন তো লকডাউনের জন্য বুয়াকে না করে দিয়েছি, আর সকালে নাস্তার জন্য আলু কেটে নিচ্ছি, ভাজি করব। কারণ লকডাউনে সব কাজ আমারই করতে হয়, তাই ভাজি করে নিচ্ছি। আলু ভাজি দিয়ে সকালে রুটি খেতে খুব ভালো লাগে। আলু ভাজি আর রুটি, রুটি আপনারা সবাই বানাতে পারেন, আমিও পারি, খুব ভালো পারি। আর রুটি আমি সবসময় দুইটা উল্টানের মধ্যে রুটিটা আমি সুন্দর মতন ভেজে নিই। রুটিটা খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। রুটিটা যখন দ্বিতীয় উল্টান দিবেন, তখন একটু চাপ দিলে রুটিটা সুন্দর মতন ফুলে ওঠে, আর খুবই ভালো লাগে। যখন রুটিটা সুন্দর মতন ফুলে ওঠে, তখন রুটিটা খেতে খুবই ভালো লাগে। আর আমার রুটি খুব সবসময় খুব সুন্দর হয়। নিজের প্রশংসা করছি না, আসলেই সুন্দর হয়। সকালে নাস্তা করে নিচ্ছি। আজ নাস্তার মধ্যে আমি রুটি, আলু ভাজি করেছি। আলু ভাজির সাথে আমি আচার নিয়েছি, সস নিয়েছি। সব সময় আমি রুটির সাথে একটু টক আচার আর সস নিই, খেতে ভালো লাগে। আমার চুল টুলি টক গুছানো, সকাল উঠে তার এত কিছু করা যায় না, সব কাজ নিজের হাতে করতে হয়, তাই নাস্তাটা একটু করে নিচ্ছি। অনেক সময় হয়ে গেছে, 10:30টার মনে হয়, 10:30। নাস্তার পরে সাথে সাথে আমার চা লাগে, গরম গরম চা, দুধ চা। চা তো খাবই, খুব ভালো হয়েছে চাটা, দেখতেও ভালো লাগছে, খেতেও ভালো লাগছে। আজ অনেক দিন পর হঠাৎ আমার মা চলে এসেছে, আমি জানিও না, লকডাউনে আমার মা 4 মাস আমার বাসায় আসে না। মাকে দেখে তো অবাক, আমার দেখে খুব ভালো লাগছে এবং খুব আনন্দ লাগছে যে অনেক দিন পর মা আসছে, আমি তো অবাক মাকে দেখে। মা মানে খুব আনন্দ, ভালো লাগা। তো মা আসবে জানি না, তারপরও আমার ছোটো সংসার, আমি ছোটো একটা মুরগি, কিছু কেচকি মাছ নিয়েছি আজকের জন্য রান্না করতে। কেচকি মাছ পেঁয়াজ দিয়ে ভুনা করব, আর আলু দিয়ে মুরগিটা রান্না করব, সাথে ডাল রান্না করব। ডাল নিয়েছি,
সবগুলো আমি নামিয়ে নিয়েছি, এখন এগুলোকে সুন্দর করে কেটে কুটে গুছিয়ে নিয়েছি, রান্না বসিয়ে দিব। এই ফাঁকে ফাঁকেও ঘরের অন্য কাজ করেছি আরও, ঝাড়ু টাড়ু দেওয়া, তারপরে এই ফাঁকে আবার ডাল বসিয়ে দিয়েছিলাম, ডাল বসিয়ে দিয়েছি। ডাল আমি পেঁয়াজ রসুন দিয়ে বাগার দিই, অনেকে অনেকভাবে বাগার দেয়, আমি পেঁয়াজ রসুন দিই, অনেকে শুকনো মরিচটাও দেয়, ওটা আর কি আমি আর দেই না, কাঁচা মরিচের এটাই আমার ভালো লাগে। তাই পেঁয়াজ রসুন ভেজে নিচ্ছি ডালটা বাগার দেওয়ার জন্য। ডালটা আমার সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, আমি ডাল গুটি দিয়ে ঘুটিয়ে নিয়েছিলাম খুব সুন্দর করে। আমার পেঁয়াজগুলো এখনও ভাজা হয়নি, ভাজছি। এই ফাঁকে আপনাদের আবার আবার একটু আমি বাইরের পরিবেশটা দেখালাম, আমার পাখির ঘরে জানালা দিয়ে। খুব ভালো লাগছে আজকে আমার, এক তো মা আসছে, তারপর বাইরের পরিবেশটা খুব সুন্দর, মিষ্টি রোদ, আবার বাতাস, ঠান্ডা বাতাস, সব মিলে খুব ভালো লাগছে, খুবই ভালো লাগছে। আমি কেচকি মাছ করে নিলাম, ভুনা করে দিচ্ছি, পানি দিয়েছি, আর এখানে মুরগিটা আলুটা আলু দিয়ে কষিয়ে নিচ্ছি। আমি একটু কেচকি মাছটা শুকনো শুকনো করে ফেলবো, পানি দিয়েছি, চালটা ধুয়ে নিয়েছি ভাতের জন্য, ভাত বসাবো। রান্না টান্না শেষে বিকেল দিকে আমি একটু নুডলস করেছিলাম, যে আমার মাকে নিয়ে নুডলস খাবো বিকালে, নুডলস চা গুলো, তো নুডলসটা খেয়ে নিচ্ছি আগে। আমিও ভাবলাম সাথে একটু বসে খেয়ে নিই, আমার ভালো লাগবে। একটু আমি একটু ঝাল ঝাল করেছিলাম, ঝাল খেতে আমার খুব ভালো লাগে, মনে হয় খুব টেস্টি হয়েছে, খুব ভালো লাগছে। কাশা ভাই, ও কাশা ভাই, 760 টাকা বিল দিয়ে বাসায় যা। হ্যাঁ বাসায় যাইতে হবে রে। হ্যাঁ অনেক রাত হয়ে গেছে, একটু ঘুমাই পড়ছিলাম, বাসায় গিয়ে কি লাভ, ও শুধু সিরিয়াল দেখে। এই পর্যন্তই আমার ব্লগ, নেক্সটে আরো ভালো ভালো ব্লগ নিয়ে আসবো। বাই, আল্লাহ হাফেজ।